আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে fibertex.com থেকে কিভাবে আপনি বেশি ইনকাম করতে পারবেন এবং কিভাবে উইথড্র দিবেন এবং কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কিভাবে কাজ করবেন, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে উইথড্রটা দেখাবো যে fibertex আসলে কেমন পেমেন্ট দেয়। তো এখানে দেখুন, অ্যাপসের মাঝখানে লেখা আছে উইথড্র অপশন, আপনারা উইথড্রতে ক্লিক করে দেবেন। তো উইথড্রতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, বিকাশ টু রয়েছে। তো নিচে আপনারা একটা নোটিশ পেয়ে যাবেন, এখানে দেখুন আপনার যদি ব্যালেন্স 2500 পয়েন্ট হয় তাহলে 10 টাকা আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন, আপনার যদি 5000 পয়েন্ট হয় তাহলে 20 টাকা আপনি বিকাশে নিতে পারবেন, আবার 5000 পয়েন্ট হলে আপনি নগদে নিতে পারবেন, এবং আপনার যদি 40000 পয়েন্ট হয় তাহলে 150 টাকা কিন্তু আপনি পেমেন্ট পাবেন। ঠিক আছে, অর্থাৎ উপরে দেখুন বিকাশ টু আছে, আর আমার ব্যালেন্স কত রয়েছে এখানে দেখুন 41250। ঠিক আছে, তো আমি এখানে বিকাশ টুটা সিলেক্ট করে দিলাম। তো আমি কিন্তু বিকাশ টুটা সিলেক্ট করে দিছি। আমি যদি আবার রিচার্জে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু 1000 পয়েন্ট দেখাচ্ছে, আবার বিকাশে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু 5000 পয়েন্ট কিন্তু এখানে দেখাচ্ছে, আবার নগদে যদি ক্লিক করি 5000 পয়েন্ট, অর্থাৎ 5000 পয়েন্ট আমাকে 20 টাকা দেবে। যেহেতু আমার 41000 পয়েন্ট রয়েছে সেজন্য আমি বিকাশ টুতে ক্লিক করে দিলাম। আর এখানে আপনার বিকাশ নাম্বার অবশ্যই টাইপ করবেন, এখানে কিন্তু নাম্বার ভুল করলে কিন্তু আপনার অন্য নাম্বারে চলে যাবে। ঠিক আছে, তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি 01754324646। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিলাম, এরপর এখানে আমি ক্লিক করে দেবো। তো দেখুন আমার এখানে কিন্তু উইথড্র সাকসেসফুল দেখাচ্ছে। তো এখন দেখুন এখানে কিন্তু 1250, অর্থাৎ বাকি পয়েন্টটা তারা কিন্তু কেটে নিয়েছে। তো কিছুক্ষণ অপেক্ষা করি যে পেমেন্টটা আসে কি না। তো এরপর দেখুন আমি যে উইথড্রটা দিলাম এখানে দেখুন হিস্টোরি আছে, আমি হিস্টোরিতে ক্লিক করে দেবো। এর আগেও আমি কিন্তু পেমেন্ট পেয়েছিলাম। তো এর আগে দেখুন আমি নিচে দেখুন 5000 উইথড্র দিয়েছিলাম, অর্থাৎ 20 টাকার বিকাশে দিয়েছিলাম, সেটা কিন্তু আমাকে পেইড করে দিয়েছে। আর এটা যখন আমাকে ফোনে মেসেজ চলে আসবে তখন কিন্তু এটা পেইড লেখা দেখাবে। তো দেখি অলরেডি কিন্তু আমার ফোনে একটা মেসেজ চলে যাচ্ছে, চলুন মেসেজটা আপনাদেরকে সরাসরি দেখায়। তো দেখুন আমার কিন্তু বিকাশ থেকে কিন্তু একটা মেসেজ দিয়েছে। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নাম্বার থেকে কিন্তু আমার ফোনে কিন্তু 150 টাকা চলে আসছে, যেখানে দেখুন 150 টাকা কিন্তু চলে গেছে। খুব দ্রুত কিন্তু তারা পেমেন্টটা করছে, 150 টাকা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এবং আপনারা যদি ডেটটা এখানে দেখুন, দেখুন 19/8/2023, অর্থাৎ 19/8/2023 কিন্তু তারা আমাকে পেমেন্টটা করছে, অর্থাৎ 150 টাকা আপনাদের সামনে কিন্তু আমি লাইভ উইথড্র দিয়েছি। তো এখন আমরা দেখবো আমাদের হিস্টোরিতে কী লেখা দেখাচ্ছে। আচ্ছা, তো দেখুন এখন যদি আমরা আমাদের হিস্টোরিতে ক্লিক করি, হিস্টোরিতে ক্লিক করলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে আমাদের উপরের পেমেন্টটা কিন্তু পেইড হয়ে গেছে, অর্থাৎ আমরা কিন্তু টাকাটা পেয়েছি, আপনাদেরকে লাইভ কিন্তু দেখালাম। তো এখন হলো এখানে আমরা কিভাবে কাজ করব এবং কিভাবে অ্যাপসটা ডাউনলোড করব এবং কিভাবে এখানে রেজিস্ট্রেশন করব, A to Z আপনাদেরকে দেখাবো। আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনি অ্যাপস লিঙ্ক পেয়ে যাবেন, অথবা প্রথম কমেন্টে কিন্তু আপনি অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি অ্যাপসের লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেন করবেন, বা আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু আপনার ডাউনলোড লেখা আসবে, এছাড়াও কিন্তু এখানে কিন্তু একটা টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করো প্লাস ডাউনলোড লেখাতে ক্লিক করো, আপনি কিন্তু ডাউনলোড করে দেবেন। তো আমি ডাউনলোড লেখাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আবার কিন্তু ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে বলবে, আমরা জাস্ট 1 ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু পারমিশন চাবে অ্যাপসটা। তো এই যে দেখুন এখানে লেখা আছে ডাউনলোড অ্যানাদার, এখানে আপনারা ক্লিক করলে আপনাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে সেজন্য আমি অ্যাপসটা ডাউনলোড করলাম না। তো এখন আমরা এখানে রেজিস্ট্রেশন করব কিভাবে। এই অ্যাপসে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে VPN অন করতে হবে। তো আমরা সুপার VPN ডাউনলোড করে নিচ্ছি প্লে স্টোর থেকে। এরপর VPN-এ USA এবং UK সিলেক্ট করতে হবে। তো আমরা USA সিলেক্ট করে দিলাম। অবশ্যই আপনি প্লে স্টোর থেকে আপনার ইচ্ছা মতো আপনি একটা VPN ডাউনলোড করে নেবেন। তো এরপর আমরা USA VPNটা কানেক্ট করে নেব। কানেক্ট করলে উপরে দেখতে পারবেন আপনার চাপের মতো একটা আইকন চলে আসবে। তো আমাদের USA VPNটা কানেক্ট হয়ে গেছে। তো এরপর আমরা অ্যাপসটা ওপেন করে নেব। এরপর আমরা নিচে দেখতে পারবেন আপনাদের সাইন আপ লেখা আছে, যেহেতু আমরা অ্যাকাউন্ট করে নিই সাইন আপে ক্লিক করে দেবো। আর যাদের সাইন আপ করা আছে তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো সাইন আপে ক্লিক করার পর দেখুন প্রথমে কিন্তু লেখা আছে আপনার ইন্টারভিউর নেম, মানে আপনার নাম দিবেন, তারপর মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এরপর হচ্ছে আপনার রেফার কোড, অর্থাৎ আপনি যদি কাউকে করেন তাহলে আপনার এখানে রেফার কোড দিয়ে তাকে রেজিস্ট্রেশন করতে বলবেন। তো যেহেতু আমি ফার্স্ট নাম দিচ্ছি আশিক,
ASIK তো আমি এখানে আমার নামটা টাইপ করে দিলাম তো এরপর হচ্ছে মোবাইল নাম্বার তো অবশ্যই আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দিবেন বা বিকাশ নাম্বার ছাড়া অন্য নাম্বার টাইপ করলেও সমস্যা নেই ঠিক আছে এরপর হচ্ছে ইন্টার পাসওয়ার্ড অর্থাৎ 6 ডিজিটের উপরে আপনারা পাসওয়ার্ড দিবেন 1 থেকে 8 সংখ্যা বা 8 এর উপরে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ডটা দিলাম এরপর হচ্ছে রেফার কোড দিচ্ছি রেফার কোড হচ্ছে 1234 আপনারা আপনাদের রেফার কোড দিতে পারেন ঠিক আছে যারা আমার রেফারে অ্যাকাউন্ট করবেন তারা 1234 দিয়ে দিবেন এরপর নিচে সাইন আপে ক্লিক করে ফেলবেন তো আমি সাইন আপে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল তো দেখুন আমি কিন্তু পাসওয়ার্ড সব কিছু সেভ করে নিচ্ছি তো একটু অপেক্ষা করবেন অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে ওকে তো এখন আমরা এখানে কিভাবে কাজ করব কাজ করার জন্য দেখুন এখানে লেখা আছে স্টার্ট টাস্ক আমরা স্টার্ট টাস্কে ক্লিক করে দেব তো স্টার্ট টাস্কে ক্লিক করার পর এখানে আপনার লেখা আসবে আপনি ওকে ক্লিক করে দিবেন এখানে দেখুন লেখা আছে নেক্সট আমরা নেক্সটে ক্লিক করে দেব তো এখানে দেখুন 8টা টাস্ক আছে আমাদের কিন্তু 8টা টাস্ক কমপ্লিট করতে হবে তো আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর এখানে যে অ্যাডগুলো আছে সেই অ্যাডে কিন্তু ক্লিক করা যাবে না এখানে দেখুন ওয়েট বলতেছে আপনারা ওয়েট থাকবেন হ্যাঁ এরপর যখন লেখা আসবে ভিউ সাকসেসফুল তখন দেখুন নিচে লেখা আছে নো থ্যাঙ্কস আপনারা নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন বা এইভাবে কিন্তু আপনার অ্যাডগুলো দেখতে হবে একদম কিন্তু অনেক কম এমবি খাবে আপনার হ্যাঁ আমি দ্বিতীয়তে ক্লিক করছি দেখুন দ্বিতীয় অ্যাডটা কিন্তু চলে আসছে আপনার কিন্তু অ্যাডে বারবার বলতেছি অ্যাডে ক্লিক করবে না দেখুন এখানে কিন্তু ওয়েট করতে বলতেছে অর্থাৎ 3 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 1 সেকেন্ড কিন্তু আপনাকে ওয়েট করতে বলবে তো যখন লেখা আসবে ভিউ সাকসেসফুল তখন আপনারা নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন তো এইভাবে কিন্তু আপনার 8টা টাস্ক কমপ্লিট করতে হবে এখানে লেখা আছে আপনারা লেখাগুলো পড়ে নেবেন ঠিক আছে তো দেখুন এইভাবে উঠতেছে তো অ্যাডে কিন্তু ক্লিক করবেন আপনারা যদি অ্যাডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিক হবে ইনভ্যালিড ক্লিক 5 থেকে 10টা হলে কিন্তু আপনার আইডি ব্লক হয়ে যাবে উপরে দেখুন ক্রস চিহ্ন রয়েছে আপনারা ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন তো এরপর কিন্তু আবার আমি নেক্সটে ক্লিক করব তো আমি সবগুলো টাস্ক কমপ্লিট করে আপনাদের সামনে চলে আসতেছি তো দেখুন আমি কিন্তু সবগুলো টাস্ক কমপ্লিট করছি এবং লাস্টের যে টাস্কটা সেটা লেখা রয়েছে ক্লেম এখানে কিন্তু আপনাকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন নিচে দেখবেন আপনি ক্লিক দিস অ্যাড মানে এখন কিন্তু আপনাকে অ্যাডে ক্লিক করতে বলতেছে অর্থাৎ লাস্টেরটাতে কিন্তু আপনি অ্যাডে ক্লিক করবেন অবশ্যই তো আমি কিন্তু অ্যাডে ক্লিক করলাম অবশ্যই কিন্তু অ্যাডে ক্লিক করে আপনাকে কিচ্ছু করতে হবে না অটোমেটিক কিন্তু আপনাকে অ্যাপসের ভিতর নিয়ে আসবে তো দেখুন এটা কিন্তু লোডিং হচ্ছে বাট এটা আপনার যদি আপনার নেট স্লো থাকে তাহলে কিন্তু সময় লাগবে তো দেখুন আমার কিন্তু বেশি সময় লাগে খুব দ্রুত কিন্তু আমাকে কিন্তু অ্যাপসের ভিতরে ঢুকে দিয়েছে তারপরও যদি অনেক সময় আপনাকে ওয়েবসাইটে নিয়ে যেয়ে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করাবে তো 30 সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখুন এখানে কিন্তু আমার ব্যালেন্স কিন্তু 1350 অ্যাড হয়ে গেছে এরপর আবার যদি স্টার্ট টাস্কে ক্লিক করি দেখুন আমার কিন্তু আবার প্রথম থেকেই টাস্ক চলে আসছে অর্থাৎ এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে আপনাকে আর এখানে দেখুন তাদের কিন্তু সাপোর্ট গ্রুপ আছে চ্যানেল আছে এগুলোতে আপনারা জয়েন হতে পারেন তাদের সাথে সাপোর্ট গ্রুপ অর্থাৎ টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আপনি কিন্তু জয়েন করতে পারেন আর এখানে রেফার করবেন কিভাবে রেফার করার জন্য এখানে আপনারা প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করে দিবেন তো আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখুন আপনার নাম শো করবে আপনার ব্যালেন্স শো করবে এবং আপনার মোবাইল নাম্বার শো করবে ইউজার আইডি শো করবে ইনভ্যালিড ক্লিক আপনি কয়টা করছেন এবং আপনার রেফার কোড এই রেফার কোড দিয়ে আপনি যতজনকে জয়েন করবেন সেই রেফার কোডের অনুযায়ী কিন্তু আপনি একটা কমিশন পেয়ে যাবেন ঠিক আছে আর মেম্বাররা আপনার মেম্বাররা যত কাজ করবে সেখান থেকে কিন্তু আপনি 10% বা 20% একটা কিন্তু কমিশন পাবেন তারা যদি দিনে 500 টাকা ইনকাম করে তাহলে কিন্তু আপনি কাজ না করেও কিন্তু 100 টাকা ইনকাম করতে পারবেন তো এই জন্য রেফার যত বেশি করবেন তত কিন্তু আর্নিংটা বেশি করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এরপরে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করতে পারেন বা আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ রয়েছে মেসেঞ্জার গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে কোনো জায়গায় আপনি জয়েন হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ